রান হয়েছে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে বোলারও ওদের ভালো বল করেছে তো স্বাভাবিকভাবে আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে এখন হতাশ হওয়ার কিছুই নেই বিশ্বকাপ শেষ হলে সবাই মন খুলে হতাশ হবেন সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল বড় স্বপ্ন নিয়েই ধর্মশালায় আফগানিস্তানের সাথে দলের শুরুটা হয়েছিল দারুণ তবে এরপরে খেয়েই হারিয়ে ফেলেছে দল ফিকে হয়েছে সমীর স্বপ্ন তবে এখনও আশাবাদী সাকিব সাথে দেখছেন বাংলাদেশী দলের সুযোগও বিশ্বকাপে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশ অধিনায়ক জানান এখনও আমরা সেমিফাইনাল খেলতে পারি আমি যেটা বললাম যে আমরা না পারলে অন্যরা আমাদের সাহায্য করছে এরকম যদি হতে থাকে আর আমরা যদি নিজেদের একটু সাহায্য করতে পারি কাগজ কলমে যদি দেখেন তখনও খুব ভালো সুযোগ আছে আমাদের এত তাড়াতাড়ি হতাশ হবেন না খেলা শেষ হলে মন খুলে হতাশা প্রকাশ করবেন দল ঠিকঠাক অনুশীলন করলেও সাকিব নিজে অবশ্য ভুগছেন ইঞ্জুরিতে তবে ওয়াংখেরে সাকিবকে দেখে কে বলবে তা নিজের ফিটনেস নিয়ে সাকিব জানান ফিটনেস আর আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি তখন নেতিবাচক কিছু অনুভব করেনি আজকেও অনুশীলন করব। আশা করি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাআল্লাহ বাংলাদেশ দল এখন পর্যন্ত বিশ্বকাপের প্রথম চার ম্যাচে আফগানিস্তানের সাথে জিতেছে যদিও পয়েন্ট টেবিলের ছয়ে এখনো অবস্থান করছে বাংলাদেশ মুম্বাইয়ের ওয়াংখেরতে সাকিবরা দক্ষিণ আফ্রিকার সাথে মঙ্গলবার নামবে দুপুর আড়াইটায় কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য